এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি বিজনেস কার্ড আপনারা তৈরি করবেন। সেটা তৈরি করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্রথমে ফাইলে যাবেন, যাওয়ার পর একটি ডকুমেন্ট নেবেন, যে ডকুমেন্টের সাইজ হবে ওয়াইডে হবে 3.75 ইঞ্চি এবং হাইডে হবে 2 ইঞ্চি। সো এইরকম একটি ডকুমেন্ট নেওয়ার পরে আপনাদের যেটা কাজ হবে পেন টুলের মাধ্যমে সেই ডিজাইনটা করা। আপনারা আমার ভিডিওয় যে থাম্বনেইলটা দেখে আমার ভিডিওটি দেখছেন, সেরকম একটি বিজনেস কার্ড আপনাদেরকে ডিজাইন করে আমি দেখানোর চেষ্টা করব। সো এর জন্য প্রথমে আপনাদেরকে যা করতে হবে একটি ডকুমেন্ট নিতে হবে, নেওয়ার পরে আপনারা পেন টুলের মাধ্যমে সে কাজটি করবেন। আমি দেখা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে কাজটি হবে, আপনারা পেন টুল নেবেন, নেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে সেটাকে ডিজাইন দেবেন। আপনারা যেটা আমার থাম্বনেইলে দেখেছেন, ভিডিও থাম্বনেইলে, তো আমরা এরকম একটি ডিজাইন দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এই পাশে আর একটা ডিজাইন দেবো। এই জন্য আমাদেরকে আবারও পেন টুল সিলেক্ট করতে হবে। করার পর এইভাবে আমাদেরকে সুন্দরভাবে ওকে ওকে এভাবে করার পরে এটাকে আমরা আলাদা একটি কালার দেব। তো এই কালারটা হচ্ছে আমরা এই কালারটা দেব। এই কালারটা এখানে আমরা ড্রপ টুলের মাধ্যমে সেটা দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে একটি লগো এখানে বানাতে হবে। সো এই লগোটা বানানোর জন্য আমাদের আমাদের রেক্টেঙ্গেল টুলের ইউজ করতে হবে এখানে। তো এখানে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সলিড কালার না দিয়ে এটাকে আমরা বর্ডার কালার দেব। তো বর্ডার কালার আমরা দিই, ওকে সরি, আমরা এখান থেকে বর্ডার কালার দিতে হবে আমাদের। তো আমরা এভাবে এটাকে ব্ল্যাক আপাতত দিলাম। ওকে, এটার স্টক আমরা 2 দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, আপনারা এই টুলটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ইরেজার টুলে আপনারা যাওয়ার পরে এই টুলটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই 2টি অ্যাঙ্কর পয়েন্টে আপনারা ক্লিক করবেন। করার পরে যেটা করবেন সেটা হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে সেটাকে আলাদা করে দেবেন। ওকে ওকে, সেটা আমরা আলাদা করে দিলাম সিলেকশন টুলের মাধ্যমে। এরপরে যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা উপরের যে ইয়েটা রয়েছে সেটাকে আমরা একটি আলাদা একটি কালার দেব। এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট টুলের মাধ্যমে। করার পরে যেটা করব এই কালারটা আমরা সিলেক্ট করে দেব। সো এই কালারটা সিলেক্ট করে করার জন্য আমাদেরকে এই টুলটা ইউজ করতে হবে। সরি, এই কালারটা আমরা এখান থেকে এই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে এর মাঝখানে আমরা একটা একটা ক্যারেক্টার লিখবো, দুইটা ক্যারেক্টার লিখবো এখানে টিএম। সো আপনাদের আপনাদের কোম্পানির যেটা লগো হবে সেটা আপনারা এখানে দিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবে হতে পারে জিনিসগুলো। সো এবার যেটা করতে হবে এটাকে আমি একটু বড় করি। ওকে, সো এবার আমরা এটাকে একটু ছোট করলাম। ওকে ওকে, এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের এই নিচে একটা ব্র্যান্ড নেম দিতে হবে। আপনারা যে কোম্পানি অথবা যে ব্র্যান্ডের আপনারা এই কার্ডটা ডিজাইন করছেন, যে কোম্পানির কার্ডটা ডিজাইন করছেন, অবশ্যই সে কোম্পানির একটা নাম থাকবে। সে নামটা আমরা এখানে ব্র্যান্ড নাম হিসাবে, যেহেতু আমি এটা ড্যামো আকারে আপনাদেরকে দেখাচ্ছি, সো এই ড্যামো আকারে দেখানোর জন্য আমি এখানে ব্র্যান্ড নেম লিখলাম। আপনাদের কোম্পানির যেটা নাম হবে সেটা এখানে আপনারা দিতে পারে। সো এই ব্র্যান্ড নেমের যে ফন্টটা রয়েছে অবশ্যই সে ফন্টটা দেখেন, মাথুরা এমটি স্ক্রিপ্ট ক্যাপিটালস। তো এই ফন্টটা লিখে যখন আপনারা গুগলে সার্চ করবেন তখন এই ফন্টটা পেয়ে যাবেন, অথবা আপনাদের বাই ডিফল্ট আকারে আপনাদের কম্পিউটারে এটা আছে। যদি না থাকে অবশ্যই সেটা আপনারা গুগল থেকে সার্চ করে সেটাকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করবেন। সো এরপরে আমাদের যেটা কাজ হবে এটা হচ্ছে যে আমাদের ফন্টের কাজ, ফন্ট যে কার্ডটা রয়েছে অর্থাৎ আমরা সামনে যে কার্ডটা দেখব ফন্ট সাইডে, সে ফন্ট সাইডের কাজটা কিন্তু আমাদের মোটামুটি শেষ। এরপর আমরা ব্যাক সাইডের ডিজাইনটা করব। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পূর্বের নাই আপনারা অবশ্যই পেন টুলটা সিলেক্ট করে নেবেন। পেন টুল সিলেক্ট করলে আমরা এখানে ডিজাইন করব। পেন টুলটা সিলেক্ট করে আপনারা এখানে সুন্দরভাবে ডিজাইন করবেন, আমি যেভাবে করছি। সো এটা করার পর
এটাকে আমরা একটু একটু এদিকে সরিয়ে দেই। ওকে ওকে, এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এটার এটা এটা কালার দিয়ে আমাদেরকে এটা ফিল করে দিতে হবে। আমরা এখানে এই কালারটা ইউজ করব, সো এই কালারটা ইউজ করার জন্য আমরা এখানে এটাতে আমরা এই কালারটা ফিল করে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের আরেকটি ছোট একটি ডিজাইন এখানে করতে হবে, সেটা অবশ্যই পেন্টুলের মাধ্যমে এখানে করতে হবে। সো আমরা এখানে পেন্টুলের মাধ্যমে করি। ওকে, সো এটা দেখা দেখতে খারাপ দেখাচ্ছে, দেখে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এটাকে আমরা সামান্য একটু এইদিকে চেপে দেব। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, এরপরে যেটা করব এটাকে আমরা আরেকটি কালারে এটাকে ফিল করে দেব, এই কালারটা দিয়ে আমরা এখানে ফিল করে দেব। দেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের ওই লোগোটা এখানে আনতে হবে। এই লোগোটা আনার জন্য আমরা পূর্বে যে ফন্টে যে কাজটা আমরা করেছি, এখানে যে লোগোটা আমরা এখানে বানিয়েছি, সেই লোগোটাই আমরা জাস্ট এভাবে সিলেকশন টুল দিয়ে আমরা এখানে সিলেক্ট করব। করার পরে কিবোর্ডের ওয়ালটার চেপে রেখে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই ফাইলে নিয়ে আসব। ওকে, এখানে নিয়ে আসার পরে এখানে আমরা রেখে দিলাম। এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেম, এটা ব্র্যান্ড নেম অর্থাৎ আপনার কোম্পানির লোকেশন কি, এর এর যাবতীয় তথ্য এখানে আপনারা এই সাইডে এখানে এখানে লিখতে পারেন। সো আমি এখানে যা ডেমো আকারে আপনাদেরকে এটা আমরা দেখাচ্ছি। ওকে, এভাবে আপনারা দিতে পারেন, যেহেতু এটা আমাদের কালারটা আমাদেরকে হোয়াইট করে দিতে হবে, সরি, এটাকে আমাদেরকে ফন্টে নিয়ে আসতে হবে। এর জন্য আপনাদেরকে অ্যালেন্স থেকে ফন্ট এখানে করে দিলে এখানে সেটা দেখাবে। সো এটা আমার লেখা ছিল, যেহেতু আমি টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই জন্য আমি এগুলো লিখে রেখেছি আগেই। সো আমরা দেখলাম যে আসলে কীভাবে ফন্ট অ্যান্ড ব্যাকে আপনারা কীভাবে এটাকে ডিজাইন করবেন। এরপরে যেটা কাজ হবে সেটা এই ডিজাইনটা করার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাক অ্যান্ড ফন্টের জেপিজি একটা ফরম্যাট আপনাদেরকে নিতে হবে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই ব্যাকের যে জেপিজি ফন্টটা ফন্টের যে জেপিজি ফন্টটা মানে ফন্টের যে জেপিজি ইমেজটা রয়েছে সেটা নেবেন, এবং ব্যাকের যে জেপিজি ইমেজটা রয়েছে সেটা নেবেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন জেপিজি আমি অপশনটি পাবেন, এবং এই অপশনে আপনারা ক্লিক করে আপনাদের মেমোরি লোকেশনে এটাকে রেখে দিয়ে দুইটা সেভ করে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ডিজাইনটা করেছি এর জন্য আমাদেরকে দুটি জেপিজি ইমেজ নিতে হবে সেম করে। তো আমি আপনাদেরকে দেখাই এখানে যে আমি এখানে দুটো জেপিজি ইমেজ এখানে নিয়েছি। সো এখানে আমরা নিয়ে আসার পরে এটাকে আমরা আলাদা করব। ওকে, এরপরে আলাদা করার পরে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে সুন্দরভাবে থ্রিডি একটা ভিউ দেব। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, ইফেক্টে যাবেন, আপনারা যাওয়ার পরে থ্রিডি মডেলে যাবেন এবং এক্সট্রুড অ্যান্ড বিভেলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা প্রিভিউ করে নেবেন। নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী সেটাকে ডিজাইন করে নিতে পারেন। ওকে, এভাবে রেখে দিলেন। এরপরে আপনারা সেকেন্ড লাস্টের ব্যাকওয়ার্ড যেটা রয়েছে, ব্যাকেন্ড যেটা রয়েছে সেটাকে আপনারা ঠিক একই রকমভাবে ইফেক্টে যাবেন। যাওয়ার পরে থ্রিডি যেতে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করে এটাকে প্রিভিউ করে এখানে সুন্দরভাবে এইভাবে আপনারা এটাকে করে নিতে পারেন। ওকে ওকে, সো এরপরে আপনারা ওকে করে দেবেন। করে দেওয়ার পরে যেটা আপনাদেরকে কাজ হবে সেটা হচ্ছে যে এটার একটা পুঁতির ছবি আপনাদেরকে নিতে হবে, কপি করে নেবেন এটাকে, এটার কপি করে নেবেন। এর জন্য আপনাদেরকে কিবোর্ডের ওয়ালটার চেপে রেখে সেটাকে কপি করে নিতে হবে, এবং ব্যাকওয়ার্ডটা আমরা ফন্টে নিয়ে আসবো। অ্যারেঞ্জ করে আপনাদের এটাকে ফন্টে নিয়ে আসার পরে ব্যাকওয়ার্ডটা আমরা এখান থেকে অপাসিটিটা 10% করে দেবো। ওকে, এটাকে একটু সাইজ করে নিলাম। ঠিক একই রকমভাবে এটাকে ওয়ালটার চেপে রেখে এটাকে আমরা কপি করে নেবো, সামান্য একটু নিচে দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা ব্যাকওয়ার্ডে যেটা রয়েছে সেটাকে আমরা ফন্টে নিয়ে আসবো, এবং ব্যাকওয়ার্ডে যেটা রয়েছে সেটাকে আমরা অপাসিটিটা কমে দেবো, 10% করে দেবো। সো
এভাবে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন আপনাদের বিজনেস কার্ড আপনারা ডিজাইন করে ক্লায়েন্টের কাছে। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল আমি আনার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আগামী টিউটোরিয়াল দেখা হচ্ছে।